হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটি একটি হেয়ার টিপস তো এই টিপসটা আমি কেন তোমাদের সাথে শেয়ার করছি সেটা আগে তোমাদেরকে বলতে চাই তো কারণটা হচ্ছে এই বর্ষার ওয়েদারে গরমটা কিন্তু খুব বিচ্ছিরি একটা প্যাচ প্যাচে গরম অবশ্যই রয়েছে তো এই কারণে আমাদের কিন্তু ঘাম হচ্ছে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে তো ঘামটা হওয়ার কারণে আমাদের স্ক্যাল্পে মানে মাথায় যে পরিমাণে ঘাম হচ্ছে সেই ঘামটা তো আমরা প্রত্যেক দিন ওয়াশ আউট করে ফেলতে পারছি না হয় কেউ পারছে কেউ পারছে না কিন্তু একটা সমস্যা যেটা কমন সমস্যা সেটা হচ্ছে স্ক্যাল প্রচণ্ড পরিমাণে ঘামছে আর ঘামার কারণে এই যে ঘামটা বসে যাচ্ছে স্ক্যালপে আর কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকেরই ড্যানড্রাপ আছে কারোর একটু কম আছে কারোর একটু বেশি আছে এই ঘাম আর এই ড্যানড্রাপ যখন একসঙ্গে মানে বসছে তার কারণে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান তৈরি হচ্ছে এই ইনফেকশানটা হওয়ার কারণে ইচিং হচ্ছে স্ক্যাল্পে ছোট বড় সমস্যা তৈরি হচ্ছে আর একটা ব্যাট স্মেল তৈরি করছে তার সাথে সাথে কি করছে হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো এই কারণটা এই যে আমি প্রবলেমটা তোমাদের সাথে বললাম এই প্রবলেমটা থেকে তোমরা কি করে বেরিয়ে আসবে তো এই কারণেই আজকে এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি আমার স্ক্যাল্পটা দেখাচ্ছি যে আমার স্ক্যাল্পে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছিল তো এই যে রেমেডিটা আমি শেয়ার করেছি মানে ট্রাই করেছি তো ট্রাই করে আমি কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছি তো এখানে দেখো একটা গোটা পাতি লেবু লাগছে আর একটা দেড় ইঞ্চি মতন আদা নিয়েছি আদাটার খোসা ছাড়ানোর প্রয়োজন নেই আর লেবুটারও খোসা ছাড়ানোর প্রয়োজন নেই আর এখানে নিয়েছি ভাতের মার বলো বা ভাতের ফ্যান যা ইচ্ছা ভাতের ফ্যান কেউ বলে কেউ ভাতের মার বলে তো এটা আমি নিয়েছি আর এই যে আদা আর লেবুটার যে আমি মিক্সিতে পেস্ট করেছি সেই পেস্টটা আমি কিন্তু ফ্যানের মধ্যে ভালো করে মিক্স করে দিলাম তারপরে কি করছি আমি পুরো স্ক্যাল্পে লাগাবো আমার চুলের লেন্থে লাগানোর প্রয়োজন নেই আমি স্ক্যাল্পে লাগাবো যেহেতু এটা স্ক্যাল্প ট্রিটমেন্ট তো এ দেখো আমি সুন্দর করে কিন্তু লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে কিন্তু দেড় থেকে দু ঘন্টা তোমরা রেখে দেবে দেড় থেকে দু ঘন্টা রাখার পরে তোমরা কিন্তু প্লেন জল দিয়ে ওয়াশ করবে তারপরে তোমরা শ্যাম্পু করবে তো এইটাই ছিল আজকে আমার ভিডিও তো আমি কিন্তু এই টিপসটা শেয়ার মানে ট্রাই করে আমি কিন্তু খুব উপকৃত হয়েছি তাই জন্য আমি আজকে তোমাদেরকেও এটা শেয়ার করলাম আর তোমরা কিন্তু একবার হলেও তোমাদের এই প্রবলেম থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে এই রেমেডিটা যদি ট্রাই করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং